কথাবার্তা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত যারা আমাদের চ্যানেলের নতুন শ্রোতা তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না গল্পের কথকতার আজকের নিবেদন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একাদশী বৈরাগী কালিতহ গ্রামটা ব্রাহ্মণ প্রধান স্থান ইহার গোপাল মুখুজ্জের ছেলে অপূর্ব ছেলেবেলা হইতেই ছেলেদের মোড়ল ছিল এবার সে যখন বছর পাঁচ ছয় কলিকাতার মেসে থাকিয়া অনার্স সমেত বিয়ে পাশ করিয়া বাড়ি ফিরিয়া আসিল তখন গ্রামের মধ্যে তাহার প্রসার প্রতিপত্তির আর অবধি রহিল না গ্রামের মধ্যে জীর্ণ শীর্ণ একটা হাইস্কুল ছিল তাহার সমবয়সীরা ইতিমধ্যেই ইহাতেই পাঠ সাঙ্গ করিয়া সন্ধান ছাড়িয়া দিয়া দশ আনা ছ আনা চুল ছাঁটিয়া বসিয়াছিল কিন্তু কলিকাতা প্রত্যাগত এই গ্র্যাজুয়েট ছোকরার মাথার চুল সমান করিয়া তাহারই মাঝখানে একখণ্ড নধর টিকির সংস্থান দেখিয়া শুধু ছোকরা কেন তাহাদের বাবাদের পর্যন্ত তাক লাগিয়া গেল শহরের সভা সমিতিতে যোগ দিয়া জ্ঞানী লোকদিগের বক্তৃতা শুনিয়া অপূর্ব সনাতন হিন্দুদের অনেক নিগুড় রহস্যের মর্মভেদ করিয়া দেশে গিয়াছিল এখন সঙ্গীদের মধ্যে ইহাই মুক্ত কণ্ঠে প্রচার করিতে লাগিল যে এই হিন্দু ধর্মের মতো এমন সনাতন ধর্ম আর নাই কারণ ইহার প্রত্যেক ব্যবস্থাই বিজ্ঞানসম্মত টিকির বৈদ্যুতিক উপযোগিতা দেহরক্ষার ব্যাপারে সন্ধাননিকের পরম উপকারিতা কাজকলা ভক্ষণের রাসায়নিক প্রতিক্রিয়া ইত্যাদি বহুবিধ অপরিজ্ঞাত তত্ত্বের ব্যাখ্যা শুনিয়া গ্রামের ছেলে বুড়ো নির্বিশেষে অভিভূত হইয়া গেল এবং তাহার ফল হইল এই যে অনতিকাল মধ্যেই ছেলেদের টিকি হইতে আরম্ভ করিয়া সন্ধ্যান্ন একাদশী পূর্ণিমা ও গঙ্গাসনানের ঘটায় বাড়ির মেয়েরাও হার মানিল হিন্দু ধর্মের পুনরুদ্ধার দেশোদ্ধার ইত্যাদি জল্পনা কল্পনায় যুবক মহলে একেবারে হই হৈ পড়িয়া গেল বুড়ারা বলিতে লাগিল হ্যাঁ গোপাল মুখজ্জের বরাত বটে মা কমলারও যেমন সুদৃষ্টি সন্তান জন্মিয়াছেও তেমনি। না হইলে আজকালকার কালে এতগুলো ইংরাজি পাশ করিয়াও এই বয়সে এমনই ধর্মে মতিগতি কয়টা দেখা যায় সুতরাং দেশের মধ্যে অপূর্ব একটা অপূর্ব বস্তু হইয়া উঠিল তাহার হিন্দু ধর্ম প্রচারিণী ধূমপান নিবারণী ও দুর্নীতি দলনী এই তিন তিনটা সভার আস্ফালনে গ্রামে চাষাভূষর দল পর্যন্ত সন্ত্রস্ত হইয়া উঠিল পাঁচকুড়িতেওর তাড়ি খাইয়া তাহার স্ত্রীকে প্রহার করিয়াছিল শুনিতে পাইয়া অপূর্ব সদল বলে উপস্থিত হইয়া পাঁচকুড়িকে এমনই শাসিত করিয়া দিল যে পরদিন পাঁচকুড়ির স্ত্রী স্বামী লইয়া বাপের বাড়ি পালাইয়া গেল ভগাকাওরা অনেক রাত্রিতে বিল হইতে মাছ ধরিয়া বাড়ি ফিরিবার পথে গাঁজার ঝোঁকে নাকি বিদ্যাসুন্দরের মালিনীর গান গাহিয়া যাইতেছিল ব্রাহ্মণ পাড়ার অবিনাশের কানে যাওয়ায় সে তার নাক দিয়া রক্ত বাহির করিয়া তবে ছাড়িয়া দিল দুর্গাটুমের চোদ্দ পনেরো বছরের ছেলে বিড়ি খাইয়া মাঠে যাইতেছিল অপূর্ব দলের ছোকরার চোখে পড়ায় সে তাহার পিঠের উপর সেই জ্বলন্ত বিড়ি চাপিয়া ধরিয়া ফসকা তুলিয়া দিল এমনই করিয়া অপূর্ব হিন্দু ধর্ম প্রচারিনী ও দুর্নীতি দলনী সভা ভানুমতির আম গাছের মতো সদ্য সদ্যই ফুলে ফলে কালিদহ গ্রামটাকে একেবারে আচ্ছন্ন করিয়া ফেলিল এইবার গ্রামের মানসিক উন্নতির দিকে নজর দিতে গিয়া অপূর্বর চোখে পড়িল যে স্কুলের লাইব্রেরিতে শশীভূষণের ডেরখানা মানচিত্র ও বঙ্কিমের আড়াইখানা উপন্যাস ব্যতীত আর কিছুই নাই এই দিনতার জন্য সে হেডমাস্টারকে অশেষ রূপে লাঞ্ছিত করিয়া অবশেষে নিজেই লাইব্রেরি গঠন করিতে কোমর বাঁধিয়া লাগিয়া গেল তাহার সভাপতিত্বে চাঁদার খাতা আইন কানুনের তালিকা ও পুস্তকের লিস্ট তৈরি হইতে বিলম্ব হইল না এতদিন ছেলেদের ধর্মপ্রচারের উৎসাহ গ্রামের লোকেরা কোনো মতেই সহিয়াছিল কিন্তু দু এক দিনের মধ্যেই তাদের চাঁদা আদায়ের উৎসাহ গ্রামের ইতর ভদ্র গৃহস্থের কাছে এমনই ভয়াবহ হইয়া উঠিল যে খাতা বগলে ছেলে দেখিলেই তাহারা বাড়ির দরজা জানালা বন্ধ করিয়া ফেলিতে লাগিল বেশ দেখা গেল গ্রামে ধর্মপ্রচার ও দুর্নীতি দলনের রাস্তা যতখানি চওড়া পাওয়া গিয়াছিল লাইব্রেরির জন্য অর্থ সংগ্রহের পথ তাহার শতাংশের অংশও প্রশস্ত নয় অপূর্ব কি করিবে ভাবিতেছে এমন সময় হঠাৎ একটা ভারী সুরাহা চোখে পড়িল স্কুলের অদূরে একটা পোড়া প্রতি একদিন অপূর্ব পরিত্যক্ত দৃষ্টি আকৃষ্ট হইল শোনা গেল ইহা একাদশী বৈরাগীর অনুসন্ধান করিতে জানা গেল লোকটা কি একটা সামাজিক অপরাধ করায় গ্রামের ব্রাহ্মণেরা তাহার ধোপা নাপিত মুদি প্রভৃতি বন্ধ করিয়া বছর দশেক পূর্বে উদ্বাস্তু করিয়া নির্বাসিত করিয়াছেন এখন সে ক্রোজ দুই উত্তরে গ্রামে করিতেছে লোকটা নাকি টাকার কুমির কিন্তু তাহার সাবেক নাম যে কি তাহা কেউই বলিতে পারে না হাড়ি ভয়ে বহুদিনের অব্যবহারে মানুষের স্মৃতি হইতে একেবারে লুপ্ত হইয়া গেছে তদবধি এই একাদশী নামেই বৈরাগী মহাশয় সুপ্রসিদ্ধ অপূর্ব তাল ঠুকিয়া কহিল টাকার কুমির সামাজিক কদাচার তবে তো এই ব্যাটায় লাইব্রেরির অর্ধেক ভার বহন করিতে বাধ্য না হইলে সেখানে ধোপা নাপিত মুদিও বন্ধ বারুইপুরের জমিদার তো দিদির মামা শ্বশুর ছেলেরা মাতিয়া উঠিল এবং অবিলম্বে ডোনেশনের খাতায় বৈরাগীর নামের পেছনে একটা মস্ত অঙ্কপাত হইয়া গেল একাদশীর কাছে টাকা আদায় করা হইবে না হইলে অপূর্ব তাহার দিদির মামা শ্বশুরকে বলিয়া বারুইপুরেও ধোপা নাপিত বন্ধ করিবে সংবাদ পাইয়া রসিক স্মৃতিরত্ন মঙ্গলার্থ উপযাজক হইয়া পরামর্শ দিয়া গেলেন যে বেশ একটু মোটা টাকা না দিলে মহাপাপী বেটা কালিদহে বাস্তুকে করিয়া রক্ষা করে দেখিতে হইবে কারণ বাস না করিলেও এই বাস্তুভিটার উপর একাদশীর যে অত্যন্ত মমতা স্মৃতিরত্নের তাহা অগোচর ছিল না যেহেতু বছর দুই পূর্বে এই জমিটুকু খরিদ করিয়া নিজের বাগানের অঙ্গীভূত করিবার অভিপ্রায় সবিশেষ চেষ্টা করিয়াও তিনি সফলকাম হইতে পারেন নাই তাহার প্রস্তাবে তখন একাদশী অত্যন্ত সাধু ব্যক্তির ন্যায় কানে আঙুল দিয়া বলিয়াছিল এমন অনুমতি করবেন না ঠাকুর মশাই ওই এক ফোটা জমির বদলে ব্রাহ্মণের কাছে দাম নিতে আমি কিছুতেই পারব না ব্রাহ্মণের সেবায় লাগবে এ তো আমার সাত পুরুষের ভাগ্য স্মৃতিরত্ন আশীর্বাদ করার পরে একাদশী করজোর সবিনয় নিবেদন করিয়াছিল কিন্তু এমন পোড়া অদৃষ্ট ঠাকুরমশাই যে সাত পুরুষের ভিটে আমার কিছুতেই হাত ছাড়া করবার জো নেই বাবা মরণকালে মাথার দিব্যি দিয়ে বলে গিয়েছিলেন খেতেও যদি না পাস বাবা বাস্তবিতে কখনো ছাড়িসনে সে আক্রোশ স্মৃতিরত্ন বিস্মৃত হন নাই দিন পাঁচেক পরে একদিন সকালবেলা এই ছেলের দলটি দুই ক্রোশ পথ হাঁটিয়া একাদশীর সদরে আসিয়া উপস্থিত হইল বাড়িটি মাটির কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন দেখিলে মনে হয় লক্ষ্মীশ্রী আছে অপূর্ব কিংবা তাহার দলের আর কেহ একাদশীকে পূর্বে কখনো দেখে নাই সুতরাং চণ্ডী মণ্ডপে পা দিয়াই তাহাদের মন বিতৃষ্ণায় ভরিয়া গেল এলোক টাকার কুমিরই হোক হাঙরই হোক লাইব্রেরির সম্বন্ধে যে পুটি মাছটির উপকারে আসিবে না তাহা নিঃসন্দেহ একাদশীর পেশা তেজারতি বয়স ষাটের ওপর গিয়াছে সমস্ত দেহ যেমন শীর্ণ তেমনই শুষ্ক কণ্ঠভরা তুলসীর মালা দারিগোফ কামানো মুখখানার প্রতি চাহিলে মনে হয় না যে কোথাও ইহার লেশমাত্র রস কষ আছে ইক্ষু যেমনই নিজের রস কলের পেশানি বাহির করিয়া দিয়া অবশেষে নিজেই ইন্ধন হইয়া তাহাকে জ্বালাইয়া শুষ্ক করে এ ব্যক্তি যেন তেমনই মানুষকে পুড়াইয়া শুষ্ক করিবার জন্য নিজের সমস্ত মনুষ্যত্বকে নিংড়াইয়া বিসর্জন দিয়া মহাজন হইয়া বসিয়া আছে তাহার শুধু চেহারা দেখিয়াই অপূর্ব মনে মনে দমিয়া গেল চণ্ডীমণ্ডপের ওপর ঢালা বিছানা মাঝখানে একাদশী বিরাজ করিতেছে তাহার সম্মুখে একটা কাঠের হাতবাক্স এবং একপাশে থাকতেওয়া হিসাবের খাতাপত্র একজন বৃদ্ধগোছের গোমস্তা খালি গায়ে পৈতার গোছা গলায় ঝুলাইয়া স্লেটের উপর সুদের হিসাব করিতেছে এবং সম্মুখে পার্শ্বে বারান্দায় খুঁটির আড়ালে নানা বয়সের নানা অবস্থা স্ত্রী পুরুষ ম্লান মুখে আছে। কেহ ঋণ গ্রহণ করিতে কেহ সুদ দিতে কেহ বা শুধু সময় ভিক্ষা করিতেই আসিয়াছে কিন্তু ঋণ পরিশোধের জন্য কেহ যে বসিয়াছিল তাহা কাহারও মুখ দেখিয়া মনে হইল না অকস্মাত কয়েকজন অপরিচিত ভদ্র সন্তান দেখিয়া একাদশী বিস্ময়াপন্ন হইয়া চাহিল গোমস্তা স্লেটখানা রাখিয়া দিয়া কহিল আসছেন কালিদহ থেকে মশাই আপনারা আমরা সবাই ব্রাহ্মণ ব্রাহ্মণ শুনিয়া একাদশী উঠিয়া দাঁড়াইয়া ঘাড় ঝুঁকাইয়া প্রণাম করিল কহিল উপবেশন করিলে একাদশী নিজেও বসিল গোমস্তা প্রশ্ন করিল আপনাদের কি প্রয়োজন অপূর্ব লাইব্রেরির উপকারিতা সম্বন্ধে সামান্য একটু ভূমিকা করিয়া চাদার কথা পাড়িতে গিয়া দেখিল একাদশীর ঘাড় আরেক দিকে সম্বোধন করিয়া কহিতেছে তুমি কি খেপে গেলে হারুর মা তো হয়েছে কুলকে টাকা আর যদি ছাড় করে নেবে তার চেয়ে আমার গলায় পা দিয়ে জীব বের করে মেরে না কেন তাহার পরে উভয়ে এমন ধস্তাধস্তি শুরু করিয়া দিল যেন এই দু পয়সার উপরেই তাহাদের জীবন নির্ভর করিতেছে কিন্তু هارুর মাও যেমন স্থির সংকল্প একাদশীও তেমনি অটল beri হইতেছে দেখিয়া অপূর্ব উভয়ের বাগ বিতন্ডার মাঝখানেই বলিয়া উঠিল আমাদের লাইব্রেরির কথাটা একাদশী মুখ ফিরাইয়া বলিল আগে এই যে শুনি রে নফর তুই কি আমার মাথায় পা দিয়ে ডুবুতে চাস রে সে দু টাকা এখনো সুদ দিলিনে আবার 1 টাকা চাইতে এসেছিস কোন লজ্জায় শুনি বলি সুদ টুত কিছু এনেছিস নফর ট্যাগ খুলিয়া একানা পয়সা বাহির করিতে একাদশী চোখ রাঙাইয়া কহিল তিন মাস হয়ে গেল না রে আর দুটো পয়সা কই নফর হাত জোর করিয়া বলিল আর নেই কর্তা ধারার পর কত হাতে পায়ে পড়ে পয়সা চারটি ধার করে আনছি বাকি দুটো পয়সা আসছে হাটবারেই দিয়ে যাব একাদশী গলা বাড়াইয়া দেখিয়া বলিল দেখি তোর ওদিকের ট্যাকটা নফর বাঁদিকে ট্যাকটা দেখাইয়া অভিমান ভরে কহিল দুটো পয়সার জন্য মিছে কথা কইছি কর্তা যে শালা পয়সা এনেও তোমাদের ঠকায় তার মুখে পোকা পড়ক এই বলে দিলুম তুই চারটে পয়সা ধার করে আনতে পারলি আর দুটো এমনি ধার করতে পারলি না মাইরি দিলাসা করলুম না কর্তা মুখে পোকা পড়ুক অপূর্বর গা জ্বলিয়া যাইতেছিল সে আর সহ্য করিতে না পারিয়া বলিয়া উঠিল আচ্ছা লোক তুমি মশাই একাদশী একবার চাহিয়া দেখিল মাত্র কোনো কথা কহিল না পরাণবাদদি সম্মুখের উঠান দিয়া যাইতেছিল একাদশী হাত নাড়িয়া ডাকিয়া কহিল নপরার কাছাটা একবার খুলে দেখতরে পয়সা দুটো বাঁধা আছে নাকি পরাণ উঠিয়া আসিতেই নফর রাগ করিয়া তাহার কাছার খুটে বাঁধা পয়সা দুটো খুলিয়া একাদশীর সম্মুখে ছুড়িয়া ফেলিয়া দিল একাদশী এই বেয়াদপিতে কিছুমাত্র রাগ করিল না গম্ভীর মুখে পয়সা ছয়টা বাক্সে তুলিয়া রাখিয়া গোমস্তাকে কহিল ঘোষাল মশাই নফরার নামে সুদাদায় জমা করে নেন হ্যাঁ একটা টাকা কি আবার করবি রে আবশ্যক না হলে এইচি মশাই নিয়ে জানা। গোটা টাকা নিয়ে গেলেই তো নয় ছয় করে ফেলবি রে তারপরে অনেক খসা মাজা করিয়া নফর মোড়ন বারো আনা পয়সা কর্জ লইয়া প্রস্থান করিল বেলা বাড়িয়া উঠিতেছিল অপূর্ব সঙ্গী অনাথ চাঁদার খাতাটা একাদশের সম্মুখে নিক্ষেপ করিয়া কহিল যা দেবেন দিন মশাই আমরা দেরি করতে পারিনি একাদশী খাতাটা তুলিয়া লইয়া প্রায় পনেরো মিনিট ধরিয়া আগা গোড়া তন্ন তন্ন করিয়া নিরীক্ষণ করিয়া শেষে একটা নিঃশ্বাস ফেলিয়া খাতাটা ফিরাইয়া দিয়া বলিল হ্যাঁ আমি বুড়ো মানুষ আমার কাছে আবার চাঁদা কেন বুড়ো মানুষ টাকা দেবে না তো কি ছোট ছেলেতে টাকা দেবে তারা পাবে কোথায় শুনি স্কুল তো হয়েছে কুড়ি পঁচিশ বছর কই এতদিন তো কেউ লাইব্রেরির কথা তোলেনি বাপু তা যাক এ তো আর মন্দ কাজ নয় আমাদের ছেলেপুলে বই পড়ুক আর না পড়ুক আমার গায়ের ছেলেরাই তো পড়বে কি বলো ঘোষাল মশাই তা বেশ চাঁদা দেব আমি একদিন এসে নিয়ে যাবেন চারানা পয়সা কি বলো ঘোষাল এর কমে আর ভালো দেখায় না এত দূর থেকে ছেলেরা ধরেছে যা হোক একটু নাম ডাক আছে বলেই তো আরও তো লোক আছে তাদের কাছে তো চাইতে যায় না না কি ক্রোধে মুখ দিয়া কথা বাহির হইল অনাথ কহিল এই চার আনার জন্যে আমরা এত দূর এসেছি তাও আবার একদিন এসে নিয়ে যেতে হবে একাদশী মুখে একটা শব্দ করিয়া মাথা নাড়াইয়া নাড়াইয়া বলিতে লাগিল দেখলেন তো অবস্থা ছটা পয়সা হককে সুদ আদায় করতে ব্যাটাদের কাছে কি না করতে হয় তাই বিক্রি হয়ে না গেলে আর চাঁদা দেওয়ার সুবিধে সুবিধে হবে এখানেও বন্ধ বেটা পিসার সর্বাঙ্গী ছিটে ফোটা কেটে যা থারিয়ে বোষ্টম হয়েছেন আচ্ছা বিপিন উঠিয়া দাঁড়াইয়া একটি আঙুল তুলিয়া শাসাইয়া কহিল বারুইপুরের রাখাল দাসবাবু আমাদের কুটুম্ব মনে থাকে যেন বৈরাগী বুড়া বৈরাগী এই অভাবনীয় কাণ্ডে হতবুদ্ধি হইয়া চাহিয়া রহিল বিদেশি ছেলেদের অকস্মাৎ এত ক্রোধের হেতু সে কিছুতেই বুঝিতে পারিল না অপূর্ব বলিল গরিবের রক্ত শুষে সুদ খাওয়া তোমার বার করব তবে ছাড়ব নফর তখনও বসিয়াছিল তাহার কাছায় বাঁধা পয়সা দুটো আদায় করার রাগে মনে মনে খুলিতেছিল সে কহিল যা কইলেন কর্তা তা ঠিক বৈরাগী তো নয় পিচেস চোখে দেখলেন তো কি করে মোর পয়সা দুটো আদায় নিলে বুড়োর উপস্থিত সকলেই মনে মনে নির্মল আনন্দ উপভোগ করিতে লাগিল লাঞ্ছনায় তাহাদের মুখের ভাব লক্ষ্য করিয়া বিপিন উৎসাহিত হইয়া চোখ টিপিয়া বলিয়া উঠিল তোমরা তো ভেতরের কথা জানো না কিন্তু আমাদের গায়ের লোক আমরা সব জানি কে গো বুড়ো আমাদের গায়ে কেন তোমার ধোপা নামতে বন্ধ হয়েছিল বলবো খবরটা পুরাতন সবাই জানিত একাদশী সদ্গোপের ছেলে জাত বৈষ্ণব নহে তাহার একমাত্র বইমাত্রে ভগিনী প্রলোভনে পড়িয়া কুলের বাহির হইয়া গেলে একাদশী অনেক দুঃখে অনেক অনুসন্ধানে তাহাকে ঘরে ফিরাইয়া আনে কিন্তু এই কদাচারে গ্রামের লোক বিস্মিত ও অতিশয় ক্রুদ্ধ হইয়া ওঠে তথাপি একাদশী মা বাপ মরা ওই বইমাত্র ছোট বোনটিকে কিছুতেই পরিত্যাগ করিতে পারে নাই সংসারে তাহার আর কেহ ছিল না ইহাকেই সে শিশু কাল হইতে কোলেপিঠে করিয়া মানুষ করিয়াছিল তাহার ঘটা করিয়া বিবাহ দিয়াছিল আবার অল্প বয়সে বিধবা হইয়া গেলে দাদার ঘরেই সে আদর যত্নে ফিরিয়া আসিয়াছিল বয়স এবং বুদ্ধির দোষে এই ভগিনীর এত বড় পদস্খলনে বৃদ্ধ কাঁদিয়া ভাসাইয়া দিল আহার নিদ্রা ত্যাগ করিয়া গ্রামে গ্রামে শহরে শহরে ঘুরিয়া অবশেষে যখন তাহার সন্ধান পাইয়া তাহাকে ঘরে ফিরাইয়া আনিল তখন গ্রামের লোকের নিষ্ঠুর অনুশাসন মাথায় তুলিয়া লইয়া তাহারই লজ্জিত একান্ত অনুতপ্তা দুর্ভাগিনী ভগিনীটিকে আবার গৃহের বাহির করিয়া দিয়া নিজে প্রায়শ্চিত্ত করিয়া জাতি উঠিতে একাদশী কোনো মতেই রাজি হইতে পারিল না অতপর গ্রামে তাহার ধোপা নাপিত মুদি প্রভৃতি বন্ধ হইয়া গেল একাদশী নিরুপায় হইয়া ভেক লইয়া বৈষ্ণব হইয়া এই বারুইপুরে পলাইয়া আসিল কথাটা সবাই জানিত তথাপি আর একজনের মুখ হইতে আর একজনের কলঙ্ক কাহিনীর মাধুর্যটা উপভোগ করিবার জন্য সবাই উদ্গ্রীপ হইয়া উঠিল কিন্তু একাদশী লজ্জায় ভয়ে একেবারে জড়সড় হইয়া গেল তাহা নিজের জন্য নয় ছোট বোনটির জন্য প্রথম যৌবনের অপরাধ গৌরীর বুকের মধ্যে গভীর ক্ষতের সৃষ্টি করিয়াছিল আজিও যে তেমনি আছে তিলার্ধ শুষ্ক হয় নাই বৃদ্ধ তাহা ভালো রূপেই জানিত পাছে বিন্দুমাত্র ইঙ্গিত তাহার কানে গিয়া সে ব্যথা আলোড়িত হইয়া ওঠে এই আশঙ্কায় একাদশী বিবর্ণ মুখে নিঃশব্দে চাহিয়া রহিল তাহারে সকরুণ দৃষ্টির নীরব মিনতি আর কাহারও চক্ষে পড়িল না কিন্তু অপূর্ব হঠাৎ অনুভব করিয়া বিস্ময়ে অবাক হইয়া গেল বিপিন বলিতে লাগিল আমরা কি ভিকারি যে কোষ পথ হেঁটে এই রৌদ্রে চার ঘন্টা পয়সা ভিক্ষা চাইতে এসেছি তাও আবার আজ নয় কবে ওর কোন খাতকের পাট বিক্রি হবে সেই খবর নিয়ে আমাদের আর একদিন হাঁটতে হবে তবে যদি বাবুর দয়া হয় কিন্তু লোকের রক্ত শুষে সুদ খাও বুড়ো মনে করেছ জোঁকের গায়ে জোঁক বসে না আমি এখানেই না তোমার হাঁড়ির হাল করি তো আমার নাম বিপিন ভট্টাচী নয় ছোট জাতের পয়সা হয়েছে বলে চোখে কানে আর দেখতে পাও না চলো হে অপূর্ব আমরা যাই তারপরে যা জানি করা যাবে বেলা এগারোটা বাজিয়া গিয়াছিল বিশেষত এতটা পথ হাটিয়া আসিয়া অপূর্বর অত্যন্ত পিপাসা বোধ হওয়ায় কিছুক্ষণ পূর্বে চাকরটাকে সে জল আনিতে বলিয়া দিয়াছিল তাহার পর কলহ বিবাদে সে কথা মনে ছিল না কিন্তু তাহার তৃষ্ণার জল এক হাতে এবং অন্য হাতে রেকাবিতে গুটি কয়েক লইয়া একটি সাতাশ আঠাশ বছরের বিধবা মেয়ে পাশের দরজা ঠেলিয়া ভিতরে প্রবেশ করিতে তাহার জল চাওয়ার কথা স্মরণ হইল গৌরীকে ছোট জাতের মেয়ে বলিয়া কিছুতেই মনে হয় না পরনে গরতির কাপড় স্নানের পর বোধ করি এইমাত্র আন্নিক করিতে বসিয়াছিল ব্রাহ্মণ জল চাইয়াছে চাকরের কাছে শুনিয়া সে আন্নিক ফেলিয়া ছুটিয়া আসিয়াছে কহিল আপনাদের কি জল চেয়েছিলেন যে বিপিন কহিল পাটের শাড়ি পরে বলেই বুঝি তোমার হাতে জল খাবো আমরা অপূর্ব ইনি সেই বিদ্যাধরী হে চোখের নিমেষে মেয়েটির হাত হইতে বাতাসার রেকাপটা ঝনাত করিয়া নিচে পড়িয়া গেল এবং সেই অসীম লজ্জা চোখে দেখিয়া অপূর্ব নিজেই লজ্জায় মরিয়া গেল সক্রথে বিপিনকে একটা কনুইয়ের গুতমারিয়া মারিয়া কহিল এসব কি বাঁদরামি হচ্ছে নেই বিপিন মানুষ কলহের মুখে অপমান করিতে ভেদাভেদ জ্ঞান বিবর্জিত নিরপেক্ষ বীর পুরুষ। সে অপূর্বর খোঁচা খাইয়া আরও নিষ্ঠুর হইয়া উঠিল চোখ রাঙাইয়া হাসিয়া কহিল কেন মিছে কথা বলছি নাকি ওর অত বড় সাহস যে বামনের ছেলের জন্য জল আনে আমি হাটে হাঁড়ি ভেঙে দিতে পারি জানো অপূর্ব বুঝিল আর তর্ক নয় অপমানের মাত্রা তাহাতে বাড়িবে বই কমিবে না কহিল আমি আনতে বলেছিলুম বিপিন তুমি না জেনে অনর্থক ঝগড়া করো না চলো আমরা এখন যাই গৌরী রেকাবিটা কুড়াইয়া লইয়া কাহারো প্রতি দৃষ্টিপাত না করিয়া নিঃশব্দে তর্চার আড়ালে গিয়া দাঁড়াইল তথা হইতে কহিল দাদা এরা যে কিসের চাঁদা নিতে এসেছিলেন তুমি দিয়েছ একাদশী এতক্ষণ পর্যন্ত বিহু হলের ন্যায় বসিয়াছিল ভগিনীর আহ্বানে চকিত হইয়া বলিল না এই যে দি দিদি অপূর্বর প্রতি চাহিয়া হাত জোর করিয়া কহিল বাবু মশাই আমি গরিব মানুষ নাই আমার পক্ষে ঢের দয়া করে নিন বিপিন পুনরায় কি একটা কড়া জবাব দিতে উদ্যত হইয়াছিল অপূর্ব ইঙ্গিতে তাহাকে নিষেধ করিল কিন্তু এত কাণ্ডের পর সেই চার আনার প্রস্তাবে তাহার নিজেরও নিজের ঘৃণাবোধ হইল আত্মসম্পরণ করিয়া কহিল বৈরাগী তোমায় কিছু দিতে হবে না একাদশী বুঝিল ইহা রাগের কথা একটা নিঃশ্বাস কলিকাল বাগে পেলে কেউ কি কারো ঘাড় ভাঙতে ছাড়ে ঘোষাল মশাই পাঁচ ঘণ্টা পয়সাই খাতায় খরচ লেখো কি আর করব বলো বলিয়া বৈরাগী পুনরায় একটা দীর্ঘশ্বাস মোচন করিল তাহার মুখ দেখিয়া অপূর্বর এবার হাসি পাইল এই কুশিতজীবী বৃদ্ধের পক্ষে চার আনার এবং পাঁচ আনার মধ্যে কত বড় যে প্রকাণ্ড প্রভেদ তাহা সে মনে মনে বুঝিল মৃদু হাসিয়া কহিল থাক বৈরাগী তোমায় দিতে হবে না আমরা চার পাঁচ আনা পয়সা নিই নে আমরা চললুম কি জানি কেন অপূর্ব একান্ত আশা করিয়াছিল এই পাঁচ আনার বিরুদ্ধে দ্বারের অন্তরাল হইতে অন্তত একটা প্রতিবাদ আসবে তাহার অঞ্চলের যাইবার পূর্বে অপূর্ব যথার্থই ক্ষোভের সহিত মনে মনে কহিল ইহারা বাস্তবিকই অত্যন্ত ক্ষুদ্র দান করা সম্বন্ধে পাঁচ আনা পয়সার অধিক ইহাদের ধারণা নাই পয়সা ইহাদের প্রাণ পয়সা ইহাদের অস্থি মাংস পয়সার জন্য ইহারা করিতে পারে না এমন কাজ সংসারে নয় অপূর্ব সদল বলে উঠিয়া দাঁড়াইতে একটি বছর ছেলের প্রতি অনাথের দৃষ্টি পড়িল ছেলেটির গলায় উত্তরীয় কিংবা বোধ করি এমনই কিছু একটা ঘটিয়া থাকিবে তাহার বিধবা জননী বারান্দায় খুঁটির আড়ালে বসিয়াছিল অনাথ আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিল যে এখানে আমার মা বসে আছেন মা বললেন আমাদের অনেক টাকা ওর কাছে জমা আছে কথাটা শুনিয়া সকলেই বিস্মিত ও কৌতূহলী হইয়া উঠিল ইহার শেষ পর্যন্ত কি দাঁড়াই দেখিবার জন্য অপূর্ব নিজের আকণ্ঠ পিপাসা সত্ত্বেও বিপিনের হাত ধরিয়া বসিয়া পড়িল একাদশী প্রশ্ন করিল তোমার নামটি কি বাবা বাড়ি কোথায় আমার নাম শশধর বাড়ি ওদের গায়ে কালী দহে তোমার বাবার নামটি কি ছেলেটির হইয়া অনাথ জবাব দিল কহিল এর বাপ অনেকদিন মারা গেছে পিতামহ রামলোচন চাটুর্যে ছেলের মৃত্যুর পর সংসার ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন সাত বৎসর পরে মাসখানে খোঁড় ফিরে এসেছিলেন পরশু এদের ঘরে আগুন লাগে আগুন নিবতে গিয়ে বৃদ্ধ মারা পড়েছেন আর কেউ নেই এই নাতিটি শ্রাদ্ধাধিকারী কাহিনী শুনিয়া সকলে দুঃখ প্রকাশ করিল শুধু একাদশী চুপ করিয়া রহিল একটু পরেই প্রশ্ন করিল টাকার হাত চিটা আছে যাও তোমার মাকে জিজ্ঞাসা করে এসো ছেলেটি জিজ্ঞাসা করিয়া আসিয়া কহিল কাগজ পত্র কিচ্ছু নেই সব পুড়ে গেছে কত টাকা এবার বিধবা অগ্রসর হইয়া আসিয়া মাথার কাপড়টা সরাইয়া জবাব দিল ঠাকুর মরবার আগে বলে গেছেন পাঁচশো টাকা তিনি জমা রেখে তীর্থযাত্রা করেন বাবা আমরা বড় গরিব সব টাকা না দাও কিছু আমাদের ভিক্ষে দাও ঘোষাল মশাই এতক্ষণ খাতা লেখা ছাড়িয়া একাগ্র চিত্তে শুনিতেছিলেন তিনি অগ্রসর হইয়া প্রশ্ন করিলেন বলি কেউ সাক্ষী টাক্ষী আছে বিধবা ঘাড় নাড়িয়া বলিল না আমরাও জানতুম না ঠাকুর গোপনে টাকা জমা রেখে বেরিয়ে গিয়েছিলেন শুধু কাঁদলেই তো হয় না বাপু এসব মবলক টাকা করির কাণ্ড যে সাক্ষী নেই হাতচিটা নেই তাহলে কি রকম হবে বলো দেখি বিধবা ফুলিয়া ফুলিয়া কাঁদিতে লাগিল কিন্তু কান্নার ফল যে কি হইবে তাহা কাহারও বুঝিতে বাকি রহিল না একাদশী এবার কথা কহিল আমার মনে হচ্ছে যেন পাঁচশো টাকাকে জমা করে রেখে আর নেয়নি তুমি একবার পুরনো খাতাগুলো খুঁজে দেখো দেখি কিছু লেখা টেকা আছে নাকি কে এত বেলায় ভূতের ব্যাগার খাটতে যাবে বাপু সাক্ষী নেই রশিদপত্তর নেই কথাটা শেষ হইবার পূর্বেই দাঁড়ের অন্তরাল হইতে জবাব আসিল রসিদপত্তর নেই বলে কি ব্রাহ্মণের টাকাটা ডুবে যাবে নাকি পুরনো খাতা দেখুন আপনি না পারেন আমাকে দিন দেখে নিচ্ছি সকলেই বিস্মিত হইয়া দাঁড়ির প্রতি চোখ তুলিল কিন্তু যে হুকুম দিল তাহাকে দেখা গেল না ঘোষাল নরম হইয়া কহিল কত বছর হয়ে গেল মা এতদিনের খাতা খুঁজে বার করা তো সহজ নয় খাতাপত্তরের আন্ডিল তা জমা থাকে পাওয়া যাবে বই কি আচ্ছা কাল একবার আমার বাড়ি যেও সব কথা জিজ্ঞাসা করে খাতা দেখে বার করে দেব আজ এত বেলায় তো আর হবে না বিধবা তৎক্ষণাৎ সম্মত হইয়া কহিল আচ্ছা বাবা কাল সকালেই আপনার ওখানে যাব বলিয়া ঘোষাল ঘাড় নাড়িয়া সম্মুখের খোলা খাতা সেদিনের মতো বন্ধ করিয়া ফেলিল কিন্তু জিজ্ঞাসাবাদের ছলে বিধবাকে বাড়িতে আহ্বান করার অর্থ অত্যন্ত সুস্পষ্ট অন্তরাল হইতে গৌরী কহিল আট বছর আগের তাহলে তেরোশো এক সালের খাতাটা একবার খুলে দেখুন তো টাকা জমা আছে কিনা এত তাড়াতাড়ি কিসের মা আমাকে দিন আমি দেখে দিচ্ছি ব্রাহ্মণের মেয়ে দু কোষ হেঁটে এসেছেন দু কোষ এই রোদরে হেঁটে যাবেন আবার কাল আপনার কাছে আসবেন এত হাঙ্গামায় কাজ কি ঘোষাল কাকা একাদশী কহিল সত্যি তো ঘোষাল মশাই ব্রাহ্মণের মেয়েকে মিছামিছি হাঁটানো কি ভালো বাপরে দাও দাও চটপট দেখে দাও ক্রুদ্ধ ঘোষাল তখন রুষ্ট কণ্ঠে উঠিয়া গিয়া পাশের ঘর হইতে তেরোশো এক সালের খাতা বাহির করিয়া আনিলেন মিনিট দশেক পাতা উল্টাইয়া হঠাৎ ভয়ানক খুশি হইয়া বলিয়া উঠিলেন বাহ আমার গৌরী মায়ের কি সূক্ষ্ম বুদ্ধি ঠিক এক সালে খাতাতেই জমা পাওয়া গেল এই যে রামলোচন চাটুর্যের জমা পাঁচশো একাদশী কহিল দাও চটপট সুদ দা কষে দাও ঘোষাল মশাই আবার সুদ বেশ দিতে হবে না টাকাটা এতদিন খেটেছে তো বসে তো থাকিনি আট বছরের সুদ এই কমা সুদ বাদ পড়বে তখন সুদে আসলে প্রায় সাড়ে সাতশো টাকা হইল একাদশী ভগিনীকে লক্ষ্য করিয়া কহিল দিদি টাকাটা তবে সিন্দুক থেকে বার করে আনো হ্যাঁ বাচা সব টাকাটাই একসঙ্গে নিয়ে যাবে তো বিধবার অন্তরের কথা অন্তর শুনিলেন চোখ মুছিয়া প্রকাশ্যে কহিল অত টাকার আমার কাজ নেই আমাকে পঞ্চাশটি টাকা এখন শুধু দাও তাই নিয়ে যাও মা ঘোষাল মশাই খাতাটা একবার দাও সই করে নেই আর বাকি টাকার তুমি একটা চিঠি করে দাও আমি সই করে নিচ্ছি তুমি আবার না না আমাকেই দাও না ঠাকুর নিজের চোখে দেখে দি বলিয়া খাতা লইয়া অর্ধ মিনিট চোখ বুলাইয়া হাসিয়া কহিল ঘোষাল মশাই এই যে একজোড়া আসল মুক্তা ব্রাহ্মণের নামে জমা রয়েছে আমি জানি কি না ঠাকুর মশাই আমাদের সব সময় চোখে দেখতে পান না বলিয়া একাদশী দরজার দিকে চাহিয়া একটু হাসিল এতগুলি লোকের সম্মুখে মনিবের সেই ব্যঙ্গোক্তিতে ঘোষালের মুখ কালি হইয়া গেল সেদিনের সমস্ত কর্ম নির্বাহ হইলে অপূর্ব সঙ্গীদের লইয়া যখন উত্তপ্ত পথের মধ্যে বাহির হইয়া পড়িল তখন তাহার মনের মধ্যে একটা বিপ্লব চলিতেছিল ঘোষাল সঙ্গে ছিল সে সবিনয় আহ্বান করিয়া কহিল আসুন গরিবের ঘরে অন্তত একটু গুড় দিয়েও জল খেতে যেতে হবে অপূর্ব কোনো কথা না কহিয়া নীরবে অনুসরণ করিল ঘোষালের গাছ জ্বলিয়া যাইতেছিল সে একাদশীকে উদ্দেশ্য করিয়া কহিল দেখলেন ছোট লোক ব্যাটার আপনাদের মতো ব্রাহ্মণ সন্তানের ধুলো পড়েছে ষোলো পুরুষের ভাগ্য ব্যাটা পিসে কিনা পাঁচ গণ্ডা পয়সা দিয়ে ভিকারিকে বিদায় করতে চায় দুদিন সবুর করুন না হারামজাদা মহাপাপের থোপা বন্ধ করে পাঁচ গণ্ডা পয়সা দেওয়া বার করে দিচ্ছি রাখালবাবু আমাদের কুটুম সে মনে রাখবেন ঘোষাল মশাই আমি ব্রাহ্মণ দুবেলা সন্ধ্যা না করে জল গ্রহণ করি নে দুটো জন্য কিরকম অপমানটা দুপুরবেলা আমাকে করলে চোখে দেখলেন তো ব্যাটার ভালো হবে মনেও করবেন না সে বেটি যারে ছুঁলে নাইতে হয় কিনা বামুনের ছেলে তেষ্টার জল নিয়ে আসে টাকার গরমটা কিরকম হয়েছে একবার ভেবে দেখুন দেখি অপূর্ব এতক্ষণ একটা কথাতেও কথা যোগ করে নাই সে হঠাৎ পথের মাঝখানে দাঁড়াইয়া পড়িয়া কহিল অনাথ আমি ফিরে চললুম ভাই আমার ভারী তেষ্টা পেয়েছে ফিরে কোথায় যাবেন ওই তো বাড়ি দেখা যাচ্ছে আপনি এদের নিয়ে যান আমি যাচ্ছি ওই একাদশীর বাড়িতেই জল খেতে একাদশীর বাড়িতে জল খেতে সকলেই চোখ কপালে তুলিয়া দাঁড়াইয়া পড়িল বিপিন তাহার হাত ধরিয়া একটা টান দিয়া বলিল চল চল দুপুর রোদ্দুরে রাস্তার মাঝখানে ঢং করতে হবে না তুমি সেই পাত্রই বটে তুমি খাবে একাদশীর বোনের ছোঁয়া জল অপূর্ব হাত টানিয়া লইয়া দৃঢ় স্বরে কহিল সত্যিই আমি তার দেওয়া সেই জলটুকু খাবার জন্য ফিরে যাচ্ছি তোমরা ঘোষাল মশাইয়ের ওখান থেকে খেয়ে এসো ওই গাছতলায় আমি অপেক্ষা করে থাকব তাহার শান্ত স্থির কণ্ঠস্বরে হতবুদ্ধি হইয়া ঘোষাল কহিল এর প্রায়শ্চিত্ত করতে হয় তা জানেন অনাথ কহিল খেপে গেলে নাকি তা জানি নে কিন্তু প্রায়শ্চিত্ত করতে হয় সে তখন ধীরে সুস্থে করা যাবে কিন্তু তো খরু রৌদ্রের মধ্যে দ্রুত পদে একাদশীর বাড়ির উদ্দেশ্যে প্রস্থান করিল এতক্ষণ শুনছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একাদশী বৈরাগী গল্পের কথক শ্রেয়া অপূর্ব তুষার ঘোষালের ভূমিকায় সাগ্নিক একাদশী সৌরভ নফরের চরিত্রে অনুপম অনাথ তথাগত গৌরীর ভূমিকায় সুপর্ণা পুঁটে শ্রেয়া পুঁটের মার চরিত্রে দীপান্বিতা গল্পের সম্পাদনা ও আবহে অমৃতা প্রচ্ছদ সৌমিক এবং বিপিনের চরিত্রে ও সূত্রধার আমি অনিমেশ আমাদের গল্প কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না